প্রথম প্রশ্ন ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে গরু দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানালে উপকৃত হব তৃতীয় প্রশ্ন ব্যাংকে টাকা রাখা কি হারাম কোরআন হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন চতুর্থ প্রশ্ন জিনেরা কি জান্নাতে বা নামে যাবে পঞ্চম প্রশ্ন কবরে বা মাজারে ফুল দেওয়া যাবে কি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাক আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবেন ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসা আল্লাহ মাসায়েল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে কবরে বা মাজারে ফুল দেওয়া যাবে কি না দেখুন প্রিয় দর্শক কবরে অথবা মাজারে ফুল দেওয়া এটি যাবে কি যাবে না বৈধ কি বৈধ নয় সুন্নত নাকি বিদাত এ সম্পর্কে আমরা রেস্লা সালু আলয়সাল্লামের আমল সাহাবাই কেরামের আমল তাবে ইন তাবে তাবি আমল তবে তাবে আইনের আমল এম মে মুজাহিদিন অলামা এই বুজুর্গান দিনের আমল এর প্রতি লক্ষ্য করলে বুঝতে পারি যে রসুল সাল্লাহ আলাইহি আসসাল্লামের জমানায় অসংখ্য সাহাবাইকেরাম অনেক সাহাবাইকরাম ইন্তেকাল করেছেন কিন্তু রসুল সাল্লাম কাউকে ফুল দিতে বলেননি নিজেও দেননি এবং কাউকে এ বিষয়ে উৎসাহিতও করেননি রসুল সাল ওয়াসাল্লামও ইন্তেকাল করেছেন কিন্তু কোনো সাহাবাইকেরাম ফুল দিয়েছেন একথা কোনো বর্ণিত নেই বর্ণনা নেই এমনকি এ বিষয়টি রসুল সাল্লা আলাইসাল্লামের পরবর্তী সাহাবাইকেরাম অনেক ইন্তেকাল করেছেন কোনো সাহাবি কোনো কোনো সাহাবির কবরে ফুল দিয়েছেন মাজারে ফুল দিয়েছেন অথবা তাবিন তাবে তাবিন আইমে এ এরা কেউ কারো কবরে ফুল দেননি সুতরাং এই ফুল দেওয়ার প্রথাটি এটি ইসলামী প্রথা নয় স্বরেই কোনো প্রথা নয় রসুল সাহাবি এবং বুজুগানে দিনের আমল নয় বরং এই আমলটি হলো পাশ্চাত্য থেকে বা বিধর্মী কিছু বিধর্মী কিছু ব্যক্তিদের থেকে মুসলমানদের মধ্যে এসে পৌঁছেছে এবং মুসলমানরা তারা এটাকে গ্রহণ করে নিয়েছে যে বিধর্মীরা যেভাবে তাদের কবরে সমাহিত করে তাদের মৃত ব্যক্তিদেরকে এবং কবরে সমাহিতের পরে কি কি কাজ করে বিভিন্ন ধরনের তাদেরকে সম্মান জানায় এবং ফুল দেয় পুষ্পস্তবক অর্পণ করে এই সমস্ত বিষয়গুলো সরই বা ইসলামী বিষয় নয় বরং সেই বিধর্মীদের থেকে মুসলমানরা গ্রহণ করেছে অথচ হাদিসের মধ্যে আছে যে মাং তেশাবাহাবি কৌমিন ফাহু অমিন হুম যে যেই জাতির অনুসরণ করে যেই ধর্মের অনুসরণ করে সে সেই ধর্মের অন্তর্ভুক্ত এই জন্য মুসলমান হয়ে কখনোই আমাদের উচিত নয় অন্য কোনো ধর্মের এই সমস্ত বিষয়গুলোকে এই মৃত ব্যক্তি তারপরে কবর তারপরে কবর পরের জেয়ারতের জায়গা মাজার এই সমস্ত জায়গাকে কখনো বিধর্মীদের আমলের জায়গা বানানো উচিত নয় এজন্য এই সমস্ত ফুল দেয়া পুষ্পস্তবক অর্পণ থেকে আমাদের বিরত থাকা চাই এরপরে প্রশ্ন ছিল যে জিনেরাও কি জান্নাতে বা জাহান্নামে যাবে দেখুন প্রিয়দর্শক জিনেরা জান্নাতে যাওয়ার ব্যাপারে বা জাহান্নামে জিনেরা জাহান নামে যাওয়ার ব্যাপারে এটা সকল অলমায় কেরাম একমত না সরাসরি আল্লাহ তালী কোরআনে বলে দিয়েছেন যে জিনরা জাহান নামে যাবে নামা জাহান্নামা ক্যাথিয়ালম মিনাল জিন জিনুয়াল এওসি সুতরাং জিনরা খারাপ আমলের কারণে অথবা বদ্দিন জিন বা বেঈমান জিন হলে তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে অন্য অন্য আয়াতেরও স্পষ্ট স্পষ্ট বিষয় যে জিনরা জাহান্নামই হবে খারাপ আমলে কারণে বা বেঈমান হওয়ার কারণে কিন্তু জিনরা জান্নাতি হবে কি হবে না এ সম্পর্কে কোরআন সরাসরি কোনো বর্ণনা নেই এজন্য অলামাই কেরাম বা কেরামের মধ্যে বিষয়টি নিয়ে এখতিলাফ হয়েছে কেউ বলেছেন যে জিনেরা জান্নাতে যাবে আবার কেউ বলেছেন না জান্নাতে যাবে না তারা আরাফে থাকবে তথা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী যে জায়গা আরাফ সেখানে থাকবে আবার কেউ বলেছেন না যে না তারা জান্নাত জাহান্নামের বা জান্নাতের বাহিরে থাকবে জান্নাতে যাবে না এখন মত কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার দৃষ্টিভঙ্গিতে বা বর্ণনা ভঙ্গিতে বোঝা যায় যে না জিনেরা জান্নাতে যাবে প্রথম মতটি গ্রহণযোগ্য যিনেরা ভালো আমলের খারাপ আমলের কারণে যেমনি তারা জাহান্নামে যাবে তেমনি ভালো আমল করলে ইমানের কারণে এবং ভালো আমলের কারণে তারা জান্নাত লাভ করতে পারবে এরপরে প্রশ্ন ছিল যে ব্যাংকে টাকা রাখা কী হারাম কোরআন হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন দেখুন প্রিয় দর্শক ব্যাঙ্কে টাকা রাখা হালাল নাকি হারাম এ সম্পর্কে আপনাকে তিনটি বিষয় বুঝতে হবে প্রথম বিষয় হলো যে আপনি ব্যাংকে প্রথম বিষয় হলো যে ব্যাংকে টাকা রাখা মতলকভাবে বা সাধারণ অবস্থায়ই জায়েজ নাকি হারাম দ্বিতীয় বিষয় হলো আপনি কোন ব্যাংকে টাকা রাখছেন সেটার উপরে নির্ভর করবে বিষয়টি আর তৃতীয় বিষয় হলো ব্যাংকে যে সমস্ত সুদ দিবে বা মুনাফা দিবে ইসলামী ব্যাংকে বলা হবে মুনাফা আর অন্য অন্য ব্যাঙ্কে থাকবে ইসলামী ঘরানার যেই ব্যাঙ্কগুলো আছে সেখানে মুনাফা বলা হয় লভ্যাংশকে অন্য অন্য ব্যাংকে সেটাকে সুদ হয়তো বলতে পারে তো এখন এই লভ্যাংশ বা সুদ নেওয়া যাবে কিনা দেখুন প্রিয় দর্শক প্রথমত সাধারণ অবস্থায় দেখুন টাকা রাখতে তো কোনো সমস্যা নেই তবে যদি সুদই ব্যাংক হয় যেখানে সরাসরি সুদের সম্পৃক্ততা আছে যেখানে এই অনুযায়ী এই ব্যাংকের লেনদেন কার্যক্রম হয় না সেখানে ব্যাংকে টাকা না রাখাই উচিত আপনার প্রয়োজন টাকা যদি রাখতেই হয় তাহলে এই সমস্ত ব্যাংকে নয় যে সমস্ত ব্যাংক সরাসরি সুদই কারবার করে থাকে হ্যাঁ আপনি টাকা জমা রাখতে পারেন ইসলামী ব্যাঙ্ক অথবা ইসলাম মোতাবেক মোতাবেক যেই ব্যাঙ্কগুলো এই পদ্ধতিতে চলে সেই ব্যাংকগুলোতে আপনি টাকা জমা রাখতে পারবেন যদি প্রয়োজন হয় আর যদি আপনি টাকা জমার পরে যেই লভ্যাংশ বা সুদ আছে সেটা খেতে পারবেন কিনা দেখুন অন্য অন্য ব্যাঙ্কে টাকা রাখলে সেই সুদ তো সম্পূর্ণ খাওয়া হারাম কেননা সেক্ষেত্রে শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গি বা শরীয়াতের আইন কেন এক্ষেত্রে মানা হয় না এজন্য জন্য পরিপূর্ণ সুদের অন্তর্ভুক্ত এগুলো খাওয়া যাবে না আর যদি ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংকের যে সমস্ত ইসলামী ঘরানার যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে যারা বলে থাকে আমরা সুদ ভিত্তিক কার্যক্রম করি না বরং আমরা ভিত্তিক কার্যক্রম করি সেইয়াদের মাপকাঠি অনুযায়ী আমরা লেনদেন করে থাকি আসলে তাদের কথাগুলো যদিও তারা চেষ্টা করে কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থাটা বা অর্থ ব্যবস্থাটাই সুদই অর্থ ব্যবস্থার উপরে নির্ভর করে এই জন্য ব্যাঙ্কগুলো চাই ইসলামী ব্যাঙ্কগুলো চাইলেও তারা সুদবিহীন কার্যক্রম পরিপূর্ণ করতে পারে না এজন্য যদি সম্ভব হয় যে তাদের ব্যাংকে টাকাই রাখবে না রাখতে হলে ইসলামী ব্যাংকে রাখবে তবে সুদ বা মুনাফাগুলো খাওয়া যাবে না কেননা সেটাও পরিপূর্ণ সুদমুক্ত মুক্ত নয়। এজন্য আপনি ইসলামী ব্যাংকে প্রয়োজন অনুযায়ী টাকা রাখলে রাখতে পারেন তবে তাদের লভ্যংশ থেকে বেঁচে থাকতে হবে যদি অন্য কোনো উপায় থাকে আর একেবারে নিরুপায় হয়ে গেলে সেক্ষেত্রে ভিন্ন কথা এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে গরু দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানালে উপকৃত হব দেখুন প্রিয় দর্শক স্বপ্নে গরু দেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ দেখে যে সে গরুর উপর বসেছে বা গরুর উপর সাওয়ার হয়েছে এই স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে সে বাদশাহের পক্ষ থেকে কোনো সরকারি কাজে নিয়োজিত হবে বা সরকারি চাকরি বাকরি ইত্যাদি পেতে পারে এবং তার দ্বারা বা সেই সরকারের মাধ্যমে সে ব্যাপক উপকৃত হতে পারবে বা উপকার লাভ করবে সেই ব্যবসা বা সরকারি চাকরির মাধ্যমে আর স্বপ্নে যদি কেউ কালো অথবা লাল রঙের গাভী দেখে বা গরু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শীঘ্রই সে হয়তো বেধিগ্রস্ত হতে পারে হলুদ রঙের গাভী দেখলে একই ব্যাখ্যা যে বেধিগ্রস্ত হতে পারে রোগ শোগ হতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে গরু ঘর থেকে বের হচ্ছে ঘরের ভিতর গরু ছিল সেখান থেকে গরু বের হচ্ছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা শীঘ্রই কল কল্যাণ এবং বরকতের দরওয়াজা তার জন্য খুলে দিবেন সে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে গরুর দুটি শিং নয় বরং তার চেয়ে বেশি শিং রয়েছে অর্থাৎ বেশি দুইয়ের অধিক শিংযুক্ত গরু কেউ স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে তার জন্য দুনিয়ার সকল কাজ কঠিন হতে চলেছে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন ধৈর্য সহকারে তার কাজ করা উচিত খুব সহজে তার কাজগুলো সম্পন্ন নাও হতে পারে আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা তিনিও বড় ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে গরু দেখে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই কোনো মিরাজ লাভের আলামত বিশেষভাবে গরুর চামড়া দেখলে মিরাজ তত উত্তর দিক্রী সম্পত্তি লাভ করবে আর গরুর লেজ দেখলে সম্পদের দ্বারা ব্যাখ্যা হয় তথা প্রচুর সম্পদ হয়তো লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে গরুর সাথে যুদ্ধ করছে গরুর সাথে সে লড়াই করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তবে তার কোনো নেতার সাথে লড়াই বা যুদ্ধ হতে পারে আল্লাহ তালা হেফাজত করুন যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হয় দেখুন প্রিয় দর্শক ফজরের নামাজ কাজা হয়ে গেলে আসলে ফজরের নামাজের ওক্ত হলো সূর্য উদয়ের আগ পর্যন্ত এখন এই সূর্য উদয়ের আগ পর্যন্ত কেউ যদি নামাজ আদায় করতে না পারে সেক্ষেত্রে দুটি পদ্ধতি বা দুটি সুরত রয়েছে একটি হলো যে কেউ ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে তথা ঘুম তার ফজরের যথাসময় ভাঙেনি অনেক পরে গিয়ে ভেঙেছে আটটা দশটার সময় গিয়ে ঘুম ভেঙেছে এমন যদি হয় মূলত উচিত হলো তার ঘুম যেন ফজরের আগেই ভেঙে যায় এবং সেভাবে সে নামাজ আদায় করতে পারে এটি উচিত তবে কোনো কারণে যদি সে ঘুম থেকে জাগ্রত না হতে পারে নামাজ কাজা হয়ে যায় তাহলে তার জন্য নামাজের ওক্ত হলো বা উচিত হলো ঘুম ভাঙার সাথে সাথে অজু করে তারপর নামাজ আদায় করে নেবে অলসতা করবে না আর যদি কেউ কারো ঘুম ভেঙেছে ফজরের একটু আগে থাকে অথবা ফজরের একটু পরে ফজরের ওক্ত শেষ হওয়ার পরে ঘুম ভেঙেছে সাথে সাথে তাহলে এক্ষেত্রে সে সাথে সাথে নামাজ আদায় করবে না কেননা ফজরের রক্ত শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য যখন এক তীর পরিমাণ উপরে ওঠে তথা বাইশ তেইশ মিনিট সময় এই সময়ের মধ্যে নামাজ পড়া মাকরু নামাজ পড়া যাবে না তিন সময়ে নামাজ পড়া হারাম আর এই সময়টা আর দুই সময় রয়েছে নামাজ পড়া মাকরু তিন সময়ে নামাজ পড়া হারাম হলো সূর্য উদয় সূর্য অস্ত এবং সূর্য যখন মাঝ আকাশে থাকে আর নামাজ পড়া মাকরু হল সূর্য উদয়ের পর থেকে নিয়ে একতির পরিমাণ সূর্য ওঠা পর্যন্ত তথা বাইশ তেইশ মিনিট পর্যন্ত আর আরেকটি সময় হলো মাকরু সময় সেটি হলো সূর্য যখন অস্ত যাওয়ার আগে বাইশ তেইশ মিনিট পর্যন্ত তথা সূর্যের লালিমা যখন সম্পূর্ণ হয়ে যায় বা আলোক রশ্মি যখন চলে যায় পরিপূর্ণ লাল হয়ে যায় তেজস্ক্রিয়তা থাকে না ওই সময় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত নামাজ পড়া মাকড়ু তাহলে এই মাকরু সময় যেহেতু আপনার ফজরের ওকে সূর্য উদয়ের বাইশ তেইশ মিনিট পর পর্যন্ত জন্য বাইশ তেইশ মিনিট পরে ফজরের নামাজ কাজে আদায় করবে যদি এর পূর্বেই সে উঠে যায় আর ঘুম যখন ভাঙবে যদি এই সময়ের পরে ঘুম ভাঙে তাহলে সে তখনই ফজরের নামাজ আদায় করে নিবে